সন্দেশ খালি জ্বলছে, এদিকে সাংসদ নুসরত রিল বানিয়ে করছেন প্রমিস। কেন এ কথা উঠছে আসছি সে বিষয়ে, তবে সন্দেশ খালি উত্তাল। মহিলারা রাস্তায় নেমেছেন, বিক্ষোভে ফেটে পড়েছে সন্দেশখালির পথঘাট। আর বসিরহাট লোকসভা কেন্দ্রের সাংসদ ইনস্টাগ্রামে ব্যস্ত, ভ্যালেন্টাইন উইক পালন করছেন তিনি। গত এক মাসেরও বেশি সময় ধরে শেখ শাহজাহানকে কেন্দ্র করে তোলপাত তাঁর এলাকা, সেই সঙ্গে গরম গোটা বাংলার রাজনীতি। তবে আপাতত সেসব নিয়ে মোটের ওপর ব্যস্ত নন বসিরহাটের সাংসদ নুসরত জাহান। গত তিন দিন ধরে তাঁর এলাকায় মহিলারা রাস্তায় নেমে ক্ষোভ উগড়ে দিয়েছেন। কার্যত জ্বলছে সন্দেশখালি, তবে এসবের মধ্যেও সোশ্যাল মিডিয়ায় ভীষণ অ্যাক্টিভ সাংসদ। ভালোবাসার সপ্তাহে তাজা গোলাপে তোড়া নিয়ে ছবি দিয়েছেন নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে, কিন্তু নিজের এলাকার অশান্তি নিয়ে কোথাও একটি শব্দও খরচ করেননি, যা স্বাভাবিকভাবেই একাধিক প্রশ্ন তুলে দিয়েছে। ভয়াবহ অভিযোগ করছেন সন্দেশখালির এই মহিলা। তাঁদের রাত 8-9 হলেই উত্তম নামে এক ব্যক্তি সব মেয়েদের ডেকে নিয়ে যেত তৃণমূলের মিছিলে যাওয়ার জন্য, না গেলে নাকি তাদের বলতো সাদা থান পরিয়ে দেব, না গেলে মারতো, অত্যাচার চালানো হতো গ্রামবাসীর ওপর। এমনই বিস্ফোরক অভিযোগ তারা সর্বসমক্ষে জানাচ্ছেন। কিন্তু প্রশ্ন, 8-9 সময় কোনো মিটিং মিছিল সচরাচর কোথাও হয় না, তাহলে কোথায় নিয়ে যেত তাদের? সেই নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। তার মধ্যেই সাংসদের সোশ্যাল মিডিয়া পোস্ট সামনে এসেছে। তবে এসব নিয়ে নয়, ভালোবাসার সপ্তাহ পালন করছেন তিনি। সন্দেশখালিতে ইডি তদন্তে এসে গ্রামবাসীর আক্রমণের মুখে পড়তে হয়েছিল, আর তারপর থেকে বেপাত্তা শেখ শাহজাহান। তারপর বেশ কিছুদিন এলাকার পরিস্থিতি ঠিকঠাকই ছিল, তবে আবারও তেঁতে উঠেছে সন্দেশখালি। শাহজাহান এখন পালিয়ে বেড়াচ্ছে। এতদিনে তার বিরুদ্ধে ঝাঁটা লাঠি হাতে রাস্তায় নেমে পড়েছেন গ্রামের হাজার হাজার মহিলা। অভিযোগ একটাই, শেখ শাহজাহান একা নয়, গ্রামে এরকম আরও অনেক গুন্ডা রয়েছে যাদের অত্যাচারে এতদিনে দেওয়ালে পিঠ ঠেকেছে গ্রামের মেয়েদের। এলাকার মহিলারা বলছেন রাত হলেই মেয়েদের পার্টি অফিসে তুলে নিয়ে যেত। শাহজাহান তো চুনোপুটি, সন্দেশখালির আসল হত্যাকর্তার নাম সামনে এনে রণং দেহি হাজার হাজার মহিলা। প্রসঙ্গত, গত কয়েকদিন ধরে সন্দেশখালি একেবারে অগ্নিগর্ভ। সন্দেশখালির পাশাপাশি জেলিয়াখালীতেও জেলা পরিষদের সদস্য শিবপ্রসাদ হাজরা ও এলাকার বাসিন্দা উত্তম সর্দারের পোলট্রি ফার্মে আগুন লাগানো হয়। গত কয়েকদিন ধরেই গোটা সন্দেশখালি একেবারে থমথমে। নতুন করে উত্তেজনা সন্দেশখালির শীতলিয়া এলাকাতেও। এলাকায় বিজেপির পতাকা লাগানোকে কেন্দ্র করে এলাকার তৃণমূল কর্মী সমর্থকেরা বিজেপি কর্মীদের উপরে চড়াও হয়। পরে তৃণমূলীরা এলাকায় ঢুকে ভাঙচুর চালায়। রাতে পুলিশ ঘটনাস্থলে গেলেও গ্রামবাসীর বাধার মুখে পড়ে তারা। তারপর আবার গ্রামবাসীরা একত্রিত হয়ে তৃণমূলীদের জোর করে দখল করা মেছোভেরিতে ভাঙচুর চালিয়েছে বলে খবর। 144 ধারা জারির পরে শনিবার থমথমে সন্দেশখালিকে বেশ থমথমে দেখায়। শুরু হয় রুটমার্চ। পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরাও শুক্রবার রাতের মধ্যেই সন্দেশখালি পৌঁছে যান। সন্দেশখালির ঘটনায় বৃহস্পতিবার 5 জনকে গ্রেপ্তার করে পুলিশ। শুক্রবার ডিজি, SSRB সিদ্ধিনাথ গুপ্তা, IG অ্যাডমিনিস্ট্রেশন, SR ঝাঁঝারিয়া, DIG বারাসত সুমিত কুমার, SP বসিরহাট সহ বিভিন্ন জেলা থেকে পুলিশ আধিকারিকরা সন্দেশখালি যান। আর তারা সন্দেশখালি নিয়ে তারা বলেন যে সার্বিক দিক খতিয়ে দেখা হচ্ছে, মানে পুলিশের বক্তব্য হচ্ছে সার্বিক দিক খতিয়ে দেখা হচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে সন্দেশখালির যে উত্তেজনা, সেই উত্তেজনা কোনোভাবেই প্রশমিত হচ্ছে না। এবারে যে কথা দিয়ে শুরু করলাম, সাংসদ নুসরত জাহান, যিনি বসিরহাটের সাংসদ, আর এই সন্দেশখালি এলাকাটি, এই বসিরহাট যে সংসদীয় ক্ষেত্র, সেই সংসদীয় ক্ষেত্রের মধ্যেই পড়ে সন্দেশখালি। তাহলে এই এলাকার সাংসদ হচ্ছেন গিয়ে নুসরত জাহান। তাহলে নুসরত জাহান কেন এখনও পর্যন্ত কোনো কথা বলেননি? কেন নুসরত জাহান এখনও ওই এলাকার মানুষের পাশে গিয়ে দাঁড়াননি? কেন নুসরত জাহান ওই এলাকার মহিলারা যারা এই নির্মম অত্যাচারের কাহিনী বলছেন তাদের নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট পর্যন্ত করেননি? নুসরত জাহান, তিনি সাংসদ বটে, কিন্তু তার ওই অভিনেত্রীর যে সত্তা, সেই সত্তাটাই অনেক বেশি। সেই কারণে তিনি সোশ্যাল মিডিয়ায় নানান রকম পোস্ট করছেন, ভ্যালেন্টাইন্স উইকে নানান রকমের পোস্ট করছেন। এই ভালোবাসার সপ্তাহে তিনি কখনো গোলাপ, মানে রোজ ডের জন্য গোলাপ নিয়ে তিনি পোস্ট করছেন। এরপর তিনি ভ্যালেন্টাইন্স ডেতে তার প্রিয়তম মানুষকে নিয়ে, প্রিয় ব্যক্তিকে নিয়ে হয়তো সেই পোস্টও দিয়ে দেবেন, কিন্তু সন্দেশখালি নিয়ে তিনি কোনো কথা বলবেন না, এটা একেবারে নিশ্চিত।
তিনিও তো একজন মহিলা। যে মহিলারা বাইরে বেরিয়ে এই প্রোটেস্ট করছেন, তাদের আরতি, তাদের কান্না কি চোখে যাচ্ছে না সাংসদের? আপনারা কি মনে করেন? আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করে নিন চ্যানেলটি, বেল বাটন প্রেস করুন।